نحمده ونصلي على رسوله الكريم اما بعد আমাদের আলোচনা চলছিল বিবাহ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। বিবাহ যেহেতু মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়ত বিবাহকে, বিবাহের আয়োজনকে অত্যন্ত সাদা মাঠা সাধারণ রেখেছে, যাতে স্বাভাবিক সামর্থ্য রাখে, অল্প টাকা পয়সা আছে এরকম কেউই প্রয়োজন বশত বিয়ে করতে পারে, এবং সেটার মানদণ্ড কি এটা আমরা জেনেছি। মোহর আদায় করার সামর্থ্য আছে, স্ত্রীকে ভরণ পোষণ বাসস্থান দেওয়ার মতো সামর্থ্য আছে, শারীরিকভাবেও সে সক্ষম, তাহলে সে বিয়ে করতে পারবে। ইসলাম যে এই বিয়ের আয়োজনটাকে এত সাদামাটা রাখল, এর পিছনে কারণ হলো যাতে খুবই জীবনের খুবই গুরুত্বপূর্ণ যে এই অনুষঙ্গ বিবাহ, এটা সহজেই মানুষ করতে পারে এবং এর মাধ্যমে দুনিয়া আখেরাত উভয় ক্ষেত্রেই সে প্রভূত কল্যাণ হাসিল করতে পারে। বিয়ে করার ক্ষেত্রে যে বিষয়গুলো জরুরি সেটা হলো যে বরকনে বিয়ের মজলিসে উপস্থিত থাকবে, দুজন সাক্ষী উপস্থিত থাকবে, এক পক্ষ আরেক পক্ষকে প্রস্তাব দিবে, অপর পক্ষ গ্রহণ করবে, বিয়ে হয়ে যাবে। একেবারেই সাদামাটা, একেবারেই সাধারণ। আমরাই অনেক ধরনের আয়োজন, অনেক ধরনের আড়ম্বরতা এগুলোর সাথে যুক্ত করে এটাকে কঠিন করে তুলেছি। প্রথমেই যে বিষয়টা সেটা হলো যে বরকনে অথবা বরকনের প্রতিনিধি বিয়ের মজলিসে উপস্থিত থাকবে এবং দুইজন সাক্ষী, তাদেরও একই মজলিসে উপস্থিত থাকা জরুরি। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। বরকনে অথবা বরকনের কোনো প্রতিনিধি আর দুইজন সাক্ষী একই মজলিসে, একই জায়গায় সশরীরে উপস্থিত থাকতে হবে। অনেক সময় এরকম হয় যে টেলিফোনে বিয়ে, ভিডিও কলের মাধ্যমে বিয়ে, এগুলো প্রবাসী যারা আছে এরা যদি দেশের কোনো মেয়েকে বিয়ে করতে চায় বা অন্য কোনো জায়গায় বিয়ে করতে চায়, তাহলে দেখা যায় যে টেলিফোনে বিয়ে, ভিডিও কলের মাধ্যমে বিয়ে জাতীয় শব্দ আমরা শুনে থাকি। তো যদি আক্ষরিক অর্থে ধরা হয় যে টেলিফোনে বিবাহ করা এবং সুরটটা এরকম হয় যে বর বিদেশে আছে, প্রবাসী কোনো এক দেশে আছে, কনে আরেক দেশে আছে এবং টেলিফোনে বর প্রস্তাব দিচ্ছে, কনে আলহামদুলিল্লাহ কবুল করতেছে, আলহামদুলিল্লাহ বলে কবুল করতেছে, অথবা এ পক্ষ থেকে কনে পক্ষের কেউ কোনো প্রতিনিধি ছেলেকে প্রস্তাব দিচ্ছে আর টেলিফোন বা মোবাইলের অপর পার্শ্ব থেকে ছেলে কবুল করল, যদি এইভাবে বিয়ে হয় তাহলে এই বিয়ে সই হবে না। টেলিফোনে বিয়ে করার আক্ষরিক অর্থে আসলে জায়েজ নেই। তবে যদি এভাবে হয় যে ছেলে প্রবাসে আছে কিন্তু ছেলের কোনো প্রতিনিধি, তার বাবা অথবা ছেলে যাকে উকিল তার পক্ষ থেকে প্রতিনিধি বানিয়ে দিয়েছে এরকম একজন, এবং মেয়ের পক্ষ থেকে কোনো প্রতিনিধি একই মজলিসে উপস্থিত এবং সেখানে দুজন সাক্ষী উপস্থিত আছে, আর প্রতিনিধি ছেলের পক্ষের প্রতিনিধি মেয়ের পক্ষের প্রতিনিধিকে প্রস্তাব দিচ্ছে, মেয়ের পক্ষের প্রতিনিধি কবুল করতেছে, গ্রহণ করতেছে, তাহলে বিয়ে হবে। কারণ বিয়ে হওয়ার জন্য শর্ত হলো যে একই মজলিসে সাক্ষীরা উপস্থিত থাকবে, বরকনে উপস্থিত থাকবে অথবা বরকনের প্রতিনিধি উপস্থিত থাকবে, এবং এই অবস্থায় ইজাব কবুল হবে। ইজাব অর্থ প্রস্তাব দেওয়া, কবুল মানে গ্রহণ করা। যদি একই মজলিসে না হয়, এরকম টেলিফোনের মাধ্যমে হয় আক্ষরিক অর্থে যে টেলিফোনের বিয়ে, যে ছেলে অন্য ভিন দেশে আছে, মেয়ে আরেক দেশে, তাহলে মজলিস তো এক হলো না, একই জায়গায় হলো না, সাক্ষীর আরেক জায়গায়, অথবা এরকম যে বরকনে একই মজলিস উপস্থিত আছে কিন্তু সাক্ষী দুইজন দুই জায়গায়, অথবা সাক্ষী না একজন এই জায়গায় উপস্থিত আছে, আরেকজন সাক্ষী উপস্থিত নাই, উনি ভিডিও কলের মাধ্যমে যুক্ত হচ্ছেন, তাহলেও বিয়ে হবে না। দুইজন সাক্ষী বরকনে অথবা বরকনের প্রতিনিধি একই মজলিস উপস্থিত থেকে ইজাব কবুল হলে বিয়ে সম্পন্ন হবে। আরেকটা বিষয় হলো যে এই যে আমরা ইজাব কবুল বলতেছি, এই দুইটা হচ্ছে বিয়ের রোকন, স্তম্ভ, এই দুইটার মাধ্যমে বিয়ে পূর্ণতা লাভ করে। এই ইজাব কবুল মৌখিকভাবে হওয়া জরুরি। যদি এরকম হয় যে ছেলে মেয়ে দুইজনে গিয়ে কাজী অফিসে বিয়ে করতে গেছে, সেখানে গিয়ে তারা মৌখিকভাবে কোনো ইজাব কবুল করেনি, বরং কাজী সাহেব একটা কাবিননামা দিয়েছেন, সেখানে দুজনে দস্তখত করে চলে এসেছে, তাহলে বিয়ে হবে না। বিয়ে সহি শুদ্ধ হওয়ার জন্য, শরীয়ত সম্মত হওয়ার জন্য দুইজনেরই মৌখিকভাবে
ইজাব কবুল করতে হবে। এখন মেয়েও ইজাব করতে পারে, ছেলেও ইজাব করতে পারে। মৌখিকভাবে ইজাব কবুল হওয়ার পরে, এরপরে যদি এটা একটা আইনি বিষয় রাষ্ট্রীয় রেজিস্ট্রি করার জন্য সেখানে যদি কোনো দস্তখত করে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু রেজিস্ট্রি করাতেই যদি ক্ষান্ত করে, মৌখিকভাবে ইজাব কবুল না করে, তাহলে বিয়ে শুদ্ধ হবে না। বিয়ের এই আনুষ্ঠানিকতা বা আয়োজনের ক্ষেত্রে কিছু বিষয়ে লক্ষ্য রাখা জরুরি। এই সকল বিষয়ে আমরা সাধারণত সম্মুখীন হয়ে থাকি, এজন্য কিছু মাসআলা এক্ষেত্রে জেনে রাখা জরুরি। আমরা দেখতে পাই অনেক সময় যে মেয়ে যেহেতু পর্দাপোশীদার সাথে মহিলাদের থাকা উচিত, থাকা জরুরি, এজন্য মহিলারা বিয়ের মজলিসে আসে না, মহিলারা আসে না, এবং যে কনে বিয়ের কন্যা সেও বিয়ের মজলিসে আনে না। তো তার কাছে ইজিন মানে অনুমতি চাইতে যাওয়া হয়, এটাকে ইজিন বলা হয় আরবিতে, তার কাছে অনুমতি চাইতে যাওয়া হয়। অনুমতি চাওয়া জরুরি, তার কাছ থেকে তো অনুমতি নিতে হবে, কিন্তু যেটা হয় সেটা হলো যে অনুমতি চাইতে যাওয়ার সময় সাক্ষী নিয়ে যায় সাথে করে। অনুমতি চাইতে যখন যায় তখন সাক্ষী নিয়ে যায়, সাক্ষীদের সামনে মেয়ে অনুমতি দিল কি না এটা মানে সাক্ষীদের সামনে হতে হবে, এটাকে জরুরি মনে করা হয়। অথচ মেয়ের কাছ থেকে ইজিন নেওয়ার জন্য সাক্ষী থাকা জরুরি না, শুধুমাত্র মেয়ের বাবা গিয়ে যদি অনুমতি নিয়ে আসে, মেয়ের ভাই গিয়ে অনুমতি নিয়ে আসে, অথবা মেয়ের কোনো মাহরাম, মেয়ের চাচা আপন চাচা, সে গিয়ে অনুমতি নিয়ে আসলো, যথেষ্ট, এক্ষেত্রে সাক্ষী থাকা জরুরি না। কিন্তু এক্ষেত্রে যে ভুল দুইটা হয়, এক্ষেত্রে দুইটা ভুল হয়, একটা হলো যে সাক্ষী রাখাকে জরুরি মনে করা হয়, আর আরেকটা হলো মাহরাম গায়রে মাহরাম নির্বিশেষে সবাই মেয়ের কাছে দল বেঁধে যায়, গিয়ে দেখা যায় যে দুইজনকেও যথেষ্ট মনে করা হচ্ছে না, একদল লোক গিয়ে মেয়ের সামনে যায়, তখন মেয়ের কাছে অনুমতি চাওয়া হয়, ইজিন চাওয়া হয়, মেয়ে ইজিন দেয়, এক্ষেত্রে তো পর্দা লঙ্ঘন করা হলো। আর আরেকটা বিষয় হলো শরীয়ত যে সাক্ষী রাখাকে এখানে শর্ত করেনি, আবশ্যক করেনি, সেটাকে আবশ্যক মনে করা হলো। এজন্য এক্ষেত্রে মাসআলা হলো যে মেয়ের কাছ থেকে যখন ইজিন চাইতে যাবে, মেয়ের কাছ থেকে যখন অনুমতি নিতে যাবে, তখন মেয়ের কোনো মাহরাম যাবে, এবং এই ক্ষেত্রে সাক্ষী রাখা প্রয়োজন নেই, যদি একজন গিয়েও মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসে তাহলেই যথেষ্ট। কীভাবে বোঝা যাবে মেয়ে অনুমতি দিয়েছে? যদি মৌখিকভাবে বলে যে আমি রাজি আছি তাহলে তো সমস্যা নেই, মৌখিকভাবে বললো যে আমি রাজি আছি কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় এরকম হয় যে মেয়ে মৌন থাকে, চুপ থাকে, একদম চুপ আস, এবং কোনো কান্নাকাটিও করেনি, প্রত্যাখ্যান প্রকাশ পায় এমন কোনো আচরণও করেনি, এবং বিয়ের পর দেখা যেতেছে যে স্বাভাবিকভাবে সংসার, ঘর সংসার করতেছে, তবে তার মুখের মধ্যে নারাজি বোঝা যায়, অসন্তুষ্টি বোঝা যায়, তাহলেও এটাকে তার সম্মতি ধরে নেওয়া হবে যে বিয়েতে সে সম্মত। যদি বিয়েতে সম্মত না থাকতো তাহলে সে চিৎকার করতো, কান্নাকাটি করতো, অথবা প্রত্যাখ্যান করতো মৌখিকভাবে, এমন কোনো আচরণ করতো, এখান থেকে সে চলে যেত, এরকম প্রত্যাখ্যান বুঝায় এমন কোনো আচরণ করতো, অথবা সে পরবর্তীতে ঘর সংসার করতে যেত না, পরবর্তীতে ঘর সংসার করতে যেত না, কিন্তু সে এরকম করেনি, সে চুপ থেকেছে, প্রত্যাখ্যানমূলক কোনো আচরণ করেনি, পরবর্তীতে ঘর সংসার করতেছে, আর লোকজনকে বলতেছে ছেলে আমার পছন্দ না, লোকজনকে সাথে সাথে এটাও বলতেছে ছেলে আমার পছন্দ না, তাহলে বুঝতে হবে যে সে সম্মতি দিয়েছে কিন্তু সেই বিয়েতে অসন্তুষ্ট ছিল। আর একেবারে সন্তুষ্টির সাথে বিয়ে এটা জরুরি না, যদি মেয়ে সম্মত থাকে ব্যাস তার অনুমতি এতটুকুই জরুরি, এক্ষেত্রে সে সন্তুষ্ট না অসন্তুষ্ট এটা বিয়ে শুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো তারতম্য সৃষ্টি করবে না। তবে অভিভাবকের উচিত যে মেয়ের সাথে কথাবার্তা বলে এমন ছেলের কাছেই বিয়ে দেওয়া যাতে অভিভাবকও সন্তুষ্ট থাকে, মেয়েও সন্তুষ্ট থাকে, কারণ বিয়ে এটা তো এক দুই দিনের ব্যাপার না, বরং আমৃত্যু এই দুজন একসাথে থাকবে, এবং এই একটা বিয়েকে কেন্দ্র করে পরিবারে পরিবারে যে সৌহার্দ্য, সম্প্রীতি, আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে, এর ফলে মানুষে মানুষে যে একটা মিল, মহাব্বত সৃষ্টি হয়, এটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইসলাম এটাকে অত্যন্ত গুরুত্বের চোখে দেখে। এজন্য অভিভাবকদের উচিত হলো যে এমন পাত্র নির্বাচন করা যে পাত্রে তারাও সন্তুষ্ট থাকবে, মেয়েও সন্তুষ্ট থাকবে। অনেক সময় এরকম হয় যে মেয়ে বয়স অল্প থাকার কারণে যেই ধরনের পাত্র বা যেই পাত্রকে সে পছন্দ করেছে সেটা আসলে তার জন্য উপযুক্ত পাত্র না, কিন্তু বয়সের কমতি হওয়ার কারণে সে এটা নিজের জন্য যে কল্যাণকর না সেটা বুঝতেছে না, অভিভাবক একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। এই ক্ষেত্রে কী করণীয়? এক্ষেত্রে করণীয় হলো যে তাকে বুঝানো, কারণ হঠাৎ করে এরকম বিয়ে এটা তো খুব কমই হয়, একটা লম্বা একটা সময় নিয়ে একটা প্রসেসের মধ্যে দিয়ে বিয়েটা যায়, তো এর আগে আগেই বিয়ের মজলিসের আগে আগেই তাকে বুঝাতে থাকা তোমার জন্য এটা ভালো, এটা ভালো। অধিকাংশ জায়গায় দেখা যায় যে মেয়েরা বুঝে যায় একটা সময় ধরে, তার সামনে তার কল্যাণের দিকগুলো, অকল্যাণের দিকগুলো যখন তুলে ধরা হয়
তখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা বুঝে যায় যে না আমার সিদ্ধান্ত এটা ভুল ছিল। এজন্য আমার কথা হলো যে এরকম যাতে না হয় যে এমন কোনো পাত্র নির্বাচন করা হলো যেটা মেয়ের জন্য যে পাত্র উপযুক্ত না তার জন্য পরবর্তীতে অকল্যাণ বয়ে আনবে, অথবা অভিভাবক নির্বাচন করতেছে তার জন্য হয়তো উপযুক্ত পাত্রই কিন্তু মেয়েকে এক্ষেত্রে মেয়ের সাথে কোনো কথা বলা হয়নি, এটা উচিত না। এটা জরুরি বলতেছি না আমি যে মেয়ের সাথে কথা বলা জরুরি, আর মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে তো অবশ্যই তার অনুমতি লাগবে। সে যদি অনুমতি না দেয় তাহলে অভিভাবক যতই চাক জোরাজোরি করুক, সে অনুমতি না দিলে বিয়ে তো হবে না। আর যদি অপ্রাপ্তবয়স্ক থাকে তাহলে অভিভাবকের এক ধরনের অভিভাবকত্ব থাকে, বিলায়াত থাকে। কিন্তু মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে আমাদের মাঝহাব হলো এক্ষেত্রে সে চাইলে নিজে নিজেও বিয়ে করতে পারে, অভিভাবকের অনুমতিরও তার প্রয়োজন হয় না। তবে সে যদি এমন কোনো জায়গায় বিয়ে করে যে জায়গা আসলে যে পাত্রের সাথে সে বিয়ে পাত্রকে বিয়ে করেছে এই পাত্র তার কুফুর না, তার সম না, বেশ কয়েকটা দিক থেকে তার সমপর্যায়ের না, এবং অভিভাবক যদি মনে করে যে সে গায়রে কুফুতে অসম পাত্রের সাথে সে বিয়ে করেছে, তাহলে এই ক্ষেত্রে অভিভাবক চাইলে ইসলামী রাষ্ট্র যদি থাকে এবং আমাদের যদি অভিভাবক যদি চায় যে এই বিয়ে সে বহাল রাখবে না, কারণ এই বিয়ে বহাল রাখাতে তাদের সামাজিক যে মানমর্যাদা এটা ক্ষুণ্ণ হইতেছে, তাহলে সেক্ষেত্রে আদালতে মামলা দায়ের করতে পারবে অভিভাবক। মামলা দায়ের করে আদালত হয় সব কিছু যাচাই বাছাই করে যদি মনে করে যে আসলেই অভিভাবক যে আপত্তি করেছে সে আপত্তি যুৎসই সঙ্গত, তাহলে এই বিয়ে ভেঙে দেওয়ার অধিকার আদালতের আছে। তো সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি যে এই কথাটা এখানে আসলে মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি সেটা হলো যে বিয়েটা যাতে জোরপূর্বক কোনো কিছু না হয়, বরং অভিভাবক এবং সন্তানদের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই হয় এবং এর মধ্যেই কল্যাণ নিহিত আছে। তো এই তো একটা ভুল হয় যে ইজিনের সময় সাক্ষী রাখাকে আমরা জরুরি মনে করি, এবং এই সাক্ষী জোগাড় নিয়ে যেতে গিয়ে দেখা যায় মাহরাম গায়রা মাহরাম নির্বিশেষে পর্দার লঙ্ঘন করে বিভিন্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে যাওয়া হয়, এ একটা ভুল। আরেকটা ভুল হয় উকিল বাপ বানানোর একটা রেওয়াজ আছে আমাদের সমাজের মধ্যে। উকিল বাপ হলো উনি উকিল হন, প্রতিনিধি হন, এবং ওনাকে পরবর্তীতে বাবা বলে ডাকা হয়, এবং এই উকিল বাবের সাথে দেখা সাক্ষাৎ স্বাভাবিক বাবার মতোই করা হয়, এবং দেখা যায় বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানও হয়, উকিল বাপ তাদেরকে বিভিন্ন ধরনের খোঁজ খবর নেয়, দাওয়াত দেয়, এই এটাকে কেন্দ্র করে একটা 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 ভিন্ন একটা আয়োজন হয়। ইসলামে উকিল বাবের কোনো অস্তিত্ব নেই, এবং কোনো ব্যক্তিকে ওই উকিল বাপ বানানোর দ্বারা সে তার মাহরামও হয়ে যায় না, তার সাথে পর্দা করা জরুরি। উকিল বাবা বানিয়ে তাকে বাবা বাবা বলে ডাকা এটার অনুমতি নেই, নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা ডাকা এটার অনুমোদন ইসলাম দেয় না। এবং এ ব্যাপারে তো হুঁশিয়ারি এসেছে যে ব্যক্তি নিজেকে অন্যের দিকে সম্বন্ধযুক্ত করে অর্থাৎ অন্যকে বাবা বলে ডাকে বা বাবা বলে পরিচয় দেয় তার ব্যাপারে কিন্তু ধমকি এসেছে শরীয়তের মধ্যে। তো উকিল বাপ যে উকিল বাপ বানানো এটা ইসলাম আমাদের জন্য আবশ্যকও করেনি, এবং একে উকিল বাপ বানানোর দ্বারা এ তার কন্যাও হয়ে যাবে না, এ তার বাবাও হয়ে যাবে না, এবং সন্তান হিসেবে বাবার যে দায় দায়িত্ব থাকে বা বাবার উপরে সন্তানের যে দায় দায়িত্ব থাকে এগুলো সৃষ্টি হবে না, তার সাথে দেখা সাক্ষাৎ করাও জায়েজ হয়ে যাবে না। এটা একটা কুপ্রথা, এটা বর্জন করা জরুরি। একেবারে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমাদের, বিশেষ করে আমাদের এই ইয়েতে, যে উকিল বাপ বানানোর এটাকে অত্যন্ত জরুরি মনে করা হয়, এবং বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতার চেয়ে এটাকে অনেক গুরুত্ব দেওয়া হয় যে নতুন একটা সম্বন্ধ, নতুন একটা পরিবার সৃষ্টি হতেছে, এবং এরাও একেবারে আপন মেয়ের মতো দায় দায়িত্ব বোধ করে, এবং এই যে নতুন মেয়ে সৃষ্টি হলো এও তাকে আপন বাবার মতো মনে করে তার প্রতি দায় দায়িত্ব বোধ করে। এগুলা আসলে ইসলাম সমর্থন করে না, এটার ইসলামে অনুমোদন নেই, এটা একটা কুপ্রথা, এটা বর্জন করা, এটা থেকে বেঁচে থাকা অবশ্যই জরুরি। অনেক সময় এটা জরুরি মনে করা হয় যে ছেলের পক্ষ থেকে একজন সাক্ষী থাকতে হবে আর মেয়ের পক্ষ থেকে একজন সাক্ষী থাকতে হবে, এটাও জরুরি না। এরকম যদি হয় যে ছেলে মেয়ে কারো পক্ষ থেকেই সাক্ষী না, যে দুজনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে তারা একদম অপরিচিত, তাহলেও হয়ে যাবে বিয়ে। তবে কিছু শর্ত আছে সাক্ষীর মধ্যে, যে সাক্ষীর মধ্যে এই শর্তগুলো থাকতে হবে। এক নম্বর হলো যাদেরকে সাক্ষী রাখা হচ্ছে তারা মুসলমান হতে হবে। দুই নম্বর শর্ত হলো দুইজনই প্রাপ্তবয়স্ক হতে হবে। তিন নম্বর শর্ত হলো যে তারা জ্ঞান বুদ্ধি বিচার বোধ সম্পন্ন হতে হবে। এখন দুজন পাগলকে বা একজন সুস্থ আর একজন পাগলকে সামনে রেখে বিয়ে করতেছে সাক্ষী বানায়া, এই বিয়ে শুদ্ধ হবে না। চার নম্বর শর্ত হলো যে দুইজনেরই শ্রবণ শক্তি সম্পন্ন হতে হবে। এখন কোনো বধির লোককে ধরে নিয়ে আসছে,
সে তো শুনবেই না এই আলহামদুলিল্লাহ কবুল বলল কি না, এই জন্য শ্রবণ শক্তি সম্পন্ন হতে হবে। পাঁচ নম্বর শর্ত হলো যে দুজন সাক্ষীকেই পুরুষ হতে হবে অথবা একজন পুরুষ দুজন নারী, মোট তিনজন সাক্ষী লাগবে। যদি পুরুষ হয় তাহলে দুইজনই যথেষ্ট, আর যদি নারীরা এখানে অংশগ্রহণ করে সাক্ষী হিসেবে তাহলে একজন পুরুষ তার বিপরীতে দুইজন নারী লাগবে। ছয় নম্বর শর্ত হলো সাক্ষীদের আগদের মজলিসে থেকে উপস্থিত থাকতে হবে, যেই মজলিসে আক্ত হচ্ছে, বিয়ে সম্পন্ন হচ্ছে, সেই মজলিসে যেরকম বর কনেকে উপস্থিত থাকতে হবে সাক্ষীদেরও উপস্থিত থাকতে হবে। একজন সাক্ষী যদি অনুপস্থিত থাকে অথবা ভিডিও কল বা অডিও কলের মাধ্যমে উনি অংশগ্রহণ করেন তাহলে তা ওনার এই অংশগ্রহণ ধর্তব্য হবে না, বিয়ে শুদ্ধ হবে না, নিকাহ ফাসেদ হয়ে যাবে, বিয়ে শুদ্ধ হবে না। এই ছয়টা শর্ত লাগবে, এই ছয়টা শর্ত যদি সাক্ষীদের মধ্যে পাওয়া যায় তাহলে তাদের উপস্থিতিতে বিয়ে শুদ্ধ হবে। আরও কিছু বিষয় আছে যেগুলো বিয়ের ক্ষেত্রে আমরা করে থাকি কিন্তু ইসলামে এগুলো করার প্রতি আমাদের প্রতি কোনো ধরনের নির্দেশনা নেই। যেরকম একটা বিষয় হলো যে বিয়ের সময়ে কালিমা পড়ানো হয়, বর এবং কনে দুইজনকে কালিমা পড়ানো হয়, কেমন যেন এরকম একটা বিষয় যে মুসলমান আছে কি না এ ব্যাপারে সন্দেহ, তো কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিয়ে আগে এরপরে বিবাহ হোক, এরকম কেমন যেন একটা বিষয়। তো এই বিয়ের সময়ে কালিমা পড়ানোর যে রেওয়াজ, এটা না সাহাবায়ে কেরামের জামানায় ছিল, না তাবেইন তাবে তাবেইনের জামানায় ছিল, এবং শরীয়তের কোনো দলিল দ্বারা এটা প্রমাণিত না যে ওনারা বিয়ের সময় কালিমা পড়িয়েছেন। অনেক জায়গায় তো এটাকে জরুরিও মনে করা হয়, আগে কালিমা পড়ায় নেন তারপরে কবুল বলেন, এবং অনেক ক্ষেত্রে এই আক্তকে তো বলে যে কালিমা পড়ানো, যে এখন মেয়ে উঠাই নিতেছি না এখন কালমা পড়ায় রাখি, এখন কলমা পড়ায় রাখি পরে মেয়ে উঠাই নিব। আক্ত যেটা বিয়ের অনুষ্ঠান এটাকেই কলমা বলতেস, কালিমা কলমা বলতেস, অথচ কালিমা পড়ানোর এই রেওয়াজ ইসলামের কোনো দলিল দ্বারা প্রমাণিত না, এবং সাহাবায়ে কেরাম তাবেইন তাবে তাবেইন কেউ এই আমল করেননি। যেহেতু এই আমল করেননি সুতরাং এটা পরিত্যাগ করা আমাদের জন্য অপরিহার্য, আমরা এটা পরিত্যাগ করব, এটা বেদাত, এটা থেকে বেঁচে থাকা জরুরি। অনেক সময় এরকম হয় যে তিনবার কবুল করাকে জরুরি মনে করা হয়, যে তিনবার কবুল বলেছি কিনা, অথচ তিনবার কবুল বলা জরুরি না, বরং একবার যদি কবুল বলে তাহলেই যথেষ্ট, বরং কবুল বলল না শুধু আলহামদুলিল্লাহ বলেছে এটাও যথেষ্ট, কবুল বলেনি শুধু বলেছে আলহামদুলিল্লাহ এতটুকুই যথেষ্ট। অথচ অনেক ক্ষেত্রে দেখা যায় যে তিনবার কবুল বলতে হয়, এরপরে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে মৌখিকভাবে বাবা এবং পাত্রীর নাম বলা যথেষ্ট না, আঙ্গুল দিয়ে ইশারা করাকে জরুরি মনে করা হয়, এগুলো বাড়াবাড়ি। ইসলাম আমাদেরকে যতটুকু যেখানে যতটুকু করতে বলেছে আমাদের জন্য অতটুকুই করা উচিত, এর থেকে কমানো বা বাড়ানো উচিত না। বাবার নাম বলবে, কনের নাম বলবে, ব্যাস যথেষ্ট, এক্ষেত্রে একেবারে আঙুল দিয়ে ইশারা করে তারপরে নির্দিষ্ট করতে হবে এটা জরুরি না, এটাও করা হয়। তো এই যে বিষয়গুলো, আর ওই রকম অনেক বিষয় আছে যেগুলো, এগুলো তো বিয়ের আগদের যে মজলিস এই মজলিসের মধ্যে হয়ে থাকে, এরকম বিয়ের আগে পরে আরও অনেক ধরনের রসম রেওয়াজ আছে যেগুলো আপনারা একটু চোখ কান খোলা রাখলে বিয়ের সময় দেখতে পাবেন, এই সমস্ত রসম রেওয়াজ হয় এবং এগুলোতে প্রচুর অর্থ ব্যয় হয়, অপ্রয়োজনীয় অর্থ ব্যয় হয়, এগুলোকে কেন্দ্র করে অনেক কলহ বিবাদ হয়, অনেক ঝগড়া হয়, সম্পর্ক নষ্ট হয়। ইসলাম যে সমস্ত বিষয়গুলো করতে বলেছে এগুলো হচ্ছে একেবারে ভারসাম্যপূর্ণ, কেউ যদি বিবাহের যে মাকসাদ সেই মাকসাদেরকে মাথায় রেখে সেই মোতাবেক বিয়ে করে তাহলে তার কোনো ধরনের বৈবাহিক ঝামেলা হওয়ার কথা না, বিয়ের সময় যে সমস্ত উটকো ঝামেলাগুলো হয়ে থাকে, বিশৃঙ্খলা হয়ে থাকে, এগুলো হওয়ার কথা না। আর বিয়ের সময় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ঝামেলা হচ্ছে, উটকো ঝামেলাগুলো হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, এগুলো হয় যখন আমরা শরীয়তের নির্দেশনা থেকে অতিক্রম করি, শরীয়তের নির্দেশনা অতিক্রম করি, শরীয়ত যেটা করতে বলেনি সেটা করতেছি, যেটা করতে বলেছে ওইটার ব্যাপারে আমাদের কোনো গা নেই, ওইটা করার কোনো ধরনের প্রয়োজন বোধ করছে না, কিন্তু যেটা করতে বলেনি ওইটা অত্যন্ত গুরুত্বের সাথে করতেছি, আর এই কারণে দেখা যায় বিভিন্ন ধরনের ফেতনা ফাসাদ, বিশৃঙ্খলা, ঝামেলা, ঝগড়া, কলহ এগুলো দেখা দেয়। এই জন্য এক্ষেত্রে এগুলা আমরা আলেম ওলামাদের কাছ থেকে জেনে তারপরে বিয়ে, এটা তো একটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা করার আগেও আলেম ওলামার সাথে পরামর্শ করে নেওয়া উচিত যে এক্ষেত্রে আসলে সুন্নত মোতাবেক কীভাবে বিবাহ করব, কীভাবে বিয়ে করলে আমার বিয়েটা সুন্নত মোতাবেক হবে, সব বিষয়ে যখন আমরা জানতে চাই জীবনের, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এ বিষয়েও জেনে নেওয়া উচিত। বিয়ের সময় খুতবা পড়া এটা সুন্নত, ইজাব কবুল, এক পক্ষ থেকে প্রস্তাব আরেক পক্ষ থেকে কবুল,
এর আগে খুতবা পড়া এটা সুন্নত। খুতবা যদি না পড়া হয়, খুতবা ছাড়াই যদি ইজাব কবুল হয়ে যায়, তাহলে বিয়ে হয়ে যাবে, বিয়ে সম্পন্ন হয়ে যাবে, তবে সুন্নতের খেলাফ হবে। আর খুতবা এটা ইজাব কবুলের আগে হওয়া সুন্নত। আগে ইজাব কবুল হলো, এরপরে খুতবা হলো, তাহলে এটা সুন্নত পরিপন্থী হবে। খুতবার মধ্যে যে আয়াতগুলো পড়া হয়, সে আয়াতগুলো তাকওয়ার আয়াতগুলো পড়া হয়। খুতবার মধ্যে যে আয়াতগুলো পড়া হয়, এই আয়াতগুলো নির্বাচন করা হয়েছে তাকওয়ার কথা যে সকল আয়াতের মধ্যে আছে সে সকল আয়াতগুলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কেন তাকওয়ার আয়াতগুলো পড়া হয়? এই ব্যাপারে বার্তা দেওয়ার জন্য যে বিয়ে এটা অত্যন্ত জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এক্ষেত্রে স্বামীর উপর স্ত্রীর, স্ত্রীর উপর স্বামীর, এবং দুই পরিবারের কিছু হুকুক, দুই পরিবারের কিছু হক, কিছু অধিকার সৃষ্টি হয়। এক্ষেত্রে যদি আল্লাহর ভয় ভিতরে না থাকে, তাহলে শতভাগ পুঙ্খানুপুঙ্খরূপে সঠিকভাবে যথার্থভাবে এই হকগুলো আদায় করা সম্ভব হবে না। যদি আল্লাহর ভয় একে অপরের ভেতরে, আল্লাহর ভয় যদি থাকে প্রত্যেকের ভেতরে, আল্লাহর ভয় যদি প্রত্যেকের ভেতরে থাকে, তাহলে একে অপরের যে হকগুলো, অধিকারগুলো, সেগুলো আদায় করা সহজ হবে। এজন্য খুতবার মধ্যে এরকম কথাবার্তা হওয়া উচিত, যাতে করে বিয়ের যে মৌলিক উদ্দেশ্য, বিয়ের যে সমূহ কল্যাণ, এগুলো উপস্থিত লোক এবং বরের এদের বুঝে আসে। দুই পক্ষের পরিবার উপস্থিত থাকে, অন্যান্য লোকেরা উপস্থিত থাকে। খুতবার মধ্যে এরকম আলোচনা হওয়া উচিত যে এই আলোচনাগুলো তাদের বিয়ের যে আসল যে কল্যাণ, বিয়ের যে মৌলিক উদ্দেশ্য, এগুলোর প্রতি তাদেরকে নির্দেশনা দেয়।